পরিকল্পনা অনুযায়ী শনিবার বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ। রবিবার থেকে নেপাল ম্যাচের জন্য পুরো দমে প্রস্তুতি শুরু করবে দল। স্বপ্ন পূরণের সতীর্থদের থেকে সেরাটাই চাওয়া গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার। একই সাথে মুখিয়ে আছেন একেবারে নতুন মুখ হৃদয়। 13 অক্টোবর নেপালের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। নেপাল ম্যাচের আগে 5 দিনের সময়, টানা খেলার ধকল কাটিয়ে ওঠার মৌকাটা ভালো মতোই কাজে লাগাচ্ছে টিম বাংলাদেশ। মালদ্বীপ ম্যাচের পরের দিনটা হালকা রিকভারি করেছেন, শনিবার একেবারেই বিশ্রামে কাটিয়েছেন ফুটবলাররা। বুধবারের ডু অর ডাই ম্যাচের আগে মানসিকভাবে তৈরি হতে টিম হোটেলে গেম প্ল্যান সেরেছে ম্যানেজমেন্ট। ফাইনালে ওঠা পেন্ডুলামের মতো ঝুলতে থাকলেও নিজেদের কাজটা ঠিকঠাক করে রাখার পরিকল্পনাই করছে বাংলা টাইগার। আমরা ভালো করার ট্রাই করব এবং প্লেয়াররা এখন মোটামুটি ভাবে অনেক বেশি উৎফুল্ল, কারণ নেপালের ম্যাচটা যদি জিততে পারি আমরা ফাইনালে যাব এবং মালদ্বীপে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা অবশ্যই মাঠে এসে আমাদেরকে উৎসাহ দিবেন। সাসপেনশনে ইয়াসিন মিস করবেন নেপাল ম্যাচ, তবে মালদ্বীপের বিপক্ষে না থাকা রাকিব আর বিশ্বনাথের সার্ভিস পাবে দল। সাথে একেবারে নতুনরাও মুখে আছেন তাদেরই একজন মোহাম্মদ হৃদয়। ফাইনালের পথটা তৈরি করতে দোয়া চেয়েছেন সবার। সাব চ্যাম্পিয়নশিপের মতো একটি বড় টুর্নামেন্টে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে, তো আমাদের নেক্সট ম্যাচ নেপালের সাথে সবাই দোয়া করবেন যেন আমরা নেক্সট ম্যাচটা জিততে পারি, যেন ওই ম্যাচটা বিজয়ের মাধ্যমে আমরা ফাইনালটা খেলতে পারি। সাফের ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে মালদ্বীপে পাড়ি জমানো বাংলাদেশ দুর্দান্তভাবে আসর শুরু করলেও স্বাগতিকদের বিপক্ষে হারে অনেকটা ব্যাকফুটে। টেবিলের দুয়ে থাকায় আশা হারাচ্ছে না টিম বাংলাদেশ। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।